সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফরিদপুর বাস টার্মিনাল এলাকায় রিকশায় করে একটি লাগেজ আনা হয়। বাস টার্মিনালে ফেলে যাওয়া লাগেজের মধ্যে থেকে উদ্ধার করা যুবকের মরদেহের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম মিলন প্রামাণিক। রাজবাড়ির দৌলতিয়ার একটি ইটভাটায় কাজ করতেন পাবনার মিলন। 26 জানুয়ারি রাতে মিলন দৌলতিয়া যৌনপল্লীতে যান। সেখানে টাকা নিয়ে ঝগড়া হলে গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে যৌনকর্মী রোজিনা আক্তার। পরে লাগেজে করে মরদেহ ফরিদপুর বাস টার্মিনালে রেখে পালিয়ে যায় সে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোরে রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকার একটি বাড়ি থেকে রোজিনাকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে রিকশা চালক ও মাহিন্দ্রা চালক জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। বেইমানি করছে কি ও অন্য দর্শক? কি ধরনের বেইমানি? আমি তার থেকে টাকা পাইতাম, টাকা সারের কারণে যাতাম না মাইরা লাগবো। ওরে মারছেন কি আপনি একাই? কেউ আছে না, কে উন্নতি পেঁচায়। লাগেজের ভিতরে মাথা পা একত্র করে মোড়ানো অবস্থায় পাওয়া যায় এবং লাগেজের ভিতরে একটি কম্বল, একটি বেডশিট এবং তিনটি বালিশের কাভার সহ লাগেজের ভিতরে পাওয়া যায়। আসামি তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সত্যতা স্বীকার করে এবং জানায় যে সে একাই এই লোকটাকে হত্যা করে। পুলিশ জানায়, হত্যার পর মিলনের মৃতদেহ কম্বল দিয়ে পেঁচিয়ে লাগেজে ভরে 600 টাকা ভাড়া দিয়ে লাগেজটি নিয়ে রিকশায় করে গোয়ালন্দ বাজারে যায় রোজিনা। সেখান থেকে মাহেন্দ্র গাড়িতে করে যায় ফরিদপুর বাস টার্মিনালে। বিকাশ পরিবহনের গাড়ির টিকিট কাটেন এবং মরদেহ ভর্তি লাগেজটি গাড়ির হেলপারের সহায়তায় গাড়িতে তুলে রাখেন। গাড়ি ছাড়তে কিছুটা দেরি হলে কৌশলে নাস্তা খাওয়ার কথা বলে রোজিনা দ্রুত পালিয়ে যায়। সময় সংবাদ, ফরিদপুর।